এখন বর্তমান বলতেছে কোরআনটার ভিতরেও জাল, অধিকাংশ আয়াত নবীজি থাকতে আসেন নাই, নবীজি এই কোরআন সম্পর্কে তার এই কিছু আয়াত কিছু কোরআনের কিছু সূরা এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন আসেন নাই, এটা জাল। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কোথায় লাগাইছে আপনি দেখছেন? কোথায় আছেন, কোন দেশে আছেন? এখন এই চট্টগ্রামের মানুষ আপনারা আছেন বিলেই ইসলামটা এখনো টিকে আছে আমি মনে করি। এই চিটাগাঙ্গের মানুষগুলো যেরকম রাসূলের ইশকে মহব্বতে পাগল, অন্য দেশের মানুষ এরকম পাগল না। আমার বাবারা গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম আমি অন্যদিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, রাসূলের চাচার সংখ্যা ছিল নয় জন, মনে আছে নি? কয়জন? নয় জন। এদের মধ্যে ইমানদার হলো দুজন, একজনের নাম আমিরে হামজা, একজনের নাম হযরত আব্বাস। বাকি সাতজনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছিল। তারা বাকি রাজারা ছিল, রাসূলকে তারা নবী মানতে পারে নাই, বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়, সে তো এতিম, দুনিয়ার বুকে আসার আগে তার বাবা মারা গেছে, দুনিয়ার বুকে আসার পরে ছয় বছর বয়সে তার মা মারা গেছে, সে একজন অপায়া। সুতরাং রাসূলকে কত কষ্ট দিছে, রাসূলের চাচারা হয়ে নবীকে মানতে পারে নাই। ওই সাতজনের বংশধর যারা নবীর মিলাদ মানে না তারা, ওই সাতজনের বংশধর যারা আমার নবীর নূরের মানুষ মানে না তারা, ওই সাতজনের বংশধর যারা নবীর মিলাদুন নবী মানে না তারা, ওই সাতজনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয়ে তারা, ওই সাতজনের বংশধর যারা আমার নবীর হাজার নাজার মানে না তারা, ওই সাতজনের বংশধারা যারা আমার নবীর কষ্ট দিয়ে কথা বলে তারা, ওই সাতজনের বংশধারা যারা ওরা মনে করে নবী আমগার মতো মানুষ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই সাতজনের বংশধার যারা এখন বাংলার জমিনে আছে, ওদেরকে যতই আপনি বোঝান কোনোদিন নবীর শান বুঝতে চাইবে না। আমার নবীর ইজ্জতের চাদর ধরে তারা টানাটানি করবে, এরা দুশ্মনের রাসূল। সুতরাং দাড়ি টুকে জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, আমার মতো অনেক দাড়িওয়ালা, আমার মতো অনেক টুপিওয়ালা, আমার মতো বড় পাগড়িওয়ালা বাংলার জমিনে অলি গলি ওয়াজ করে, নবী মাটির মানুষ বলে ওয়াজ করে, আমার নবীর কষ্ট দিয়ে কথা বলে, মিলাদের বিরোধিতা করে কথা বলে, দুরুদের বিরোধিতা করে কথা বলে। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, আগে দেখবেন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। মুসলমান শুনে নাও, রুহবিহীন কোন, রুহবিহীন কোন বডির কোন মূল্য নাই, রুহবিহীন কোন বডির মূল্য নাই ঠিক কিনা? জোরে বলেন, রুহবিহীন কোন বডির মূল্য নাই। দেখতে শুনতে বালা, ভিতরে আপনার রুহু নাই, এই রুহুটা আবার লাগাই দিছে। আমাদের দেশে দুই মুফতি সাহেব দেখলাম, একজন জামাইতে বক্তা আর একজন দেখলাম সুন্নি বক্তার ভিতরে, সেও বলতেছে রুহুটা থাকে কপালে। আরে কপাল পুরা সন, মানুষের বামদুদের নিচেই থাকে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হাট, বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র। আর মানুষের ডান্দুদের নিচেই থাকে হলো রুহু, রুহু কোনোদিন কপালে থাকে না। আজকে কপাল পুরারা কয় রুহুটা থাকে কপালে, আর মুসলমান এদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম, আমির জানোয়ার নাকি জন একটা আমির হামজা, কথা বুঝেননি, ওর একটা ওয়াজ আজকেও দেখলাম যে রুহু থাকে মানুষের কপালে। হারি আল্লাহ, আবার আমাদের ভিতরে এক মৌলবী আবার রায় দেশে কইছে হরুটা থাকে কপালে। আমি নাম কইতে চাই না, আবার নাম কইলে সকালবেলা আবার কথা বুঝবি, বড় মাপের বক্তা তো, বিশাল বড় বক্তা দেখলাম উনার নামের সঙ্গে নাম, মানে এমন মানে উনি রিসার্চ করে আর কেউ রিসার্চ করে না, উনি এক বড় পণ্ডিত আর কোনো পণ্ডিত নাই, উনার কাছে সব কথা গুরু, উনি একাই একাই শিক্ষিত। ওই বক্তা দেখলাম রুহুর তাফসির করতে যায়, রুহু বলছে রুহু মানুষের কপালে। আমি কই ওই ওর লাগে মিলাই দিছে কেমন? আমি আপনারা মিথ্যা বললে আমার জিব্বা কেটে দিবেন যদি মিথ্যা বলে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম যে বড় শায়খ হলো কেমনে, বড় মুক্তি হলো, আমি মনে করি সুন্নি জগতের কলঙ্ক, কিন্তু বলি না, কষ্ট লাগে বিলে, মাঝে মাঝে বললে নিজেদের উপরে এখন থুতু ফেলি, নিজের গায়ে লাগে, এটা তো আমাদের চরিত্র না, বলার ঠিক না, এই জন্য বলি না। রুহু কোথায় থাকে আশিকের রাসূলদের কাছে জিগেবেন, রুহু থাকে কোথায়, কল থাকে কোথায়, এই ছয় লতিফা লতিফা কোথায় থাকে, কার কোন জায়গা বাড়ি, এই বাড়িগুলো জিগেতে লাগলে
কামেল মুকাম্মেলের কাছে যাবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন, মাহবুব বান্দাদের কাছে যাবেন, এই তাসাউফ ভিত্তি আলেমের কাছে যাবেন, যারা তাসাউফ স্বীকার করে, যারা তাসাউফ বোঝে তাদের কাছে যাবেন। দেখবেন আগুন, পানি, মাটি, বাতাস, ইসলামী মানে হেসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত, কোথায় কি সব বের করে দেবে। আপনার মতো শরিয়াতের এলেম অর্জন করে সবকিছু পাওয়া সম্ভব? তরিকাতের দরকার, হাকিকতের দরকার, মারেফাতের দরকার, সব দরকার। এগুলো এগুলো কইতে গেলে কষ্ট হয়। এ মুসলমান শুধু তাই নাই, রাসূলুল্লাহর ফুপুর সংখ্যা ছিল ছয়জন। কয়জন জোরে বলেন? কয়জন? ছয়জন। এদের মধ্যে দুজন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, যিনি রাসূল আগমনের সময় যার ঘরের মধ্যে ছিলেন নবীজি। আম্মা জানাই মুসলমান শুনে নাও, আমার নবীজির মা জননী যখন দুনিয়ার মধ্যে, আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, তখন ওই ঘরের মধ্যে মুসলমান শুনে নাও, মা সুফিয়া হাজির ছিল এই রাত্রে। আর একজন হল ও মুসলমান ওমর। এই মুসলমান, এই দুজন মহিলা ছিলেন, দুজন ছিলেন ইমানদার, বাকি চারজনই রাসূলকে মানতে পারে নাই। আমরা কোলে পিঠে মানুষ করলাম, আর আমরা তারে লালন পালন করলাম, আমরা তারে খাওয়াইলাম, গম পারাইলাম, সে আবার কেমনে নবী হয়? ওই চারজনের বংশধার যারা, ওই মহিলাদের বংশধার যারা আজ পর্যন্ত নবীকে মানতে পারে নাই, তা ১১ জন বিরোধিতা করেছে, ৪ জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। এই জন্য বাতিলরা একটু বেশি মাথা নাড়া দিয়ে উঠছে, গোটা পৃথিবীর মধ্যে বাতিলদের সংখ্যা বেশি, তাই বলে ভয়ের কোনো কারণ নাই। কারণ ওই মুসলমান, এরা আবু বকরের আদর্শ আদর্শিত, রাসূলের আদর্শ আদর্শিত, এরা হযরত উমরের আদর্শ আদর্শিত, নবীর সাহাবীদের আদর্শ আদর্শিত, মুসলমান খলাফায়ে রাশিদিনদের আদর্শ আদর্শিত, ওলি আল্লাহদের আদর্শ আদর্শিত। সুতরাং পৃথিবীর হাজার বাতিলদের কাছে একজন ইমানদার, একজন সুন্নি, তাদের চাইতে উদ্দে জগতে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের একজন সুন্নি ভাই ইমানটা অনেক মজবুত, এই জন্য রাসূলের বিপক্ষে ছিল ১১ জন। নবীজিকে কত কষ্ট দিয়েছে, এখনো আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে কষ্ট দেয়। নবীর সারা জীবন, সারা জিন্দেগি চোখের পানি সে রেখে দিয়েছে। নবীজি শুধু কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতের মায়া কেঁদেছে। আর এই বেঈমানগুলো নবীজিকে নির্যাতন দিছে, কষ্ট দিছে, কত কষ্ট নবীকে দিছে, তবু নবী কোনো দিন তাদের জন্য অভিশাপ করেন নাই, দোয়া করেছে আল্লাহ ওদের হিদায়ত দান করে, ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য আমরা সুন্নি ভাইরা সারা জীবন ওদেরকে, ওদের জন্য আল্লাহ ওদের হিদায়ত দান করো, না হলে ওদের হালাক করে দাও, গোটা মুসলমান জাতিকে যারা শেষ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ولا يعني এ মুসলমান গভীর মনোযোগ, যেটা বলতেছিলাম ওই যে হযরত উমরে ফারুকের কথা বলতে যে অমিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমান না, তারা ইমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউদিল আখিরা, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। একদল আসে দেখবেন, ওদের দাড়ি টুপি দেখলে মনে হয় যে ওরা মনে হয় আমাদের সেইতে ভালো জানে বলা, সুন্নিরা তো পোশাকে বিশ্বাস করে না। দেখবেন ওরা সুরা ফাতেহা না জানলেও পাগলি এমন ভাবে বাঁধে বাইন্দে ঘুমটা মুড়ি দিয়া, এদের এই রকম ঘুমটা দিয়ে পড়ে থাকে। ধরেন বউ সাজে, কথা বলেন ঠিক কিনা? কি সাজে? বউ সাজে। আমি কই বউ মৌলবী ওদেরকে, এই যে রাম দেখবেন ওদের ওয়াজের ময়দানে যাক জানেই যাক, এই যে বউ সেজে থাকে, আমার রসুলকে দুশ্মনী করে একটা বগলানে দেখলে আমার নবীর বিরুদ্ধে অনেক ব্যঙ্গ করে বরওয়াজ করতে, ব্রাহ্মণ বাড়ির এক বক্তা, উনি মরণের আগে ওনার মুখটা একদম খিঞ্জির মতো হয়ে গেছে দেখছি, আমি নিজে চোখে দেখছি। এ মুসলমান,
গভীর মনোযোগ দেখলাম মরার আগে আমার নবীর মিলাদ নিয়ে কত উনি বাংলাদেশে বড় বক্তা ছিল ব্যঙ্গ করতে নবীর মিলাদ নিয়ে আল্লাহ তার মরণের সময় মুখটাকে একদম খিঞ্জিরের মুখ আর ওর মুখ হয়ে গেছে এইজন্য নবীর প্রেমে আমরা দেওয়ানা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীর নাম সৌফিয়ান আতম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাতিকাল কাদের নবী সকল উম্মতের লাগি এখনও কাদের নবী এখনও কাদের নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা সাফিয়ানা মৌলানা মুহাম্মাদ আল্লাহুম্মা নবীনা না সাফিয়ানা